বর্ণটা গোছানোর পাশাপাশি ধ্বনিটা গোছানোর জন্য ধ্বনি আর বর্ণ কি একই জিনিস, তবে ধ্বনিটা হচ্ছে উচ্চারণ করি আমরা মুখে আর বর্ণটা বলা হয় লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে কি বর্ণ। স্বরধ্বনি, এই ধ্বনিগুলো উচ্চারণ করতে কি অন্য কোন ধ্বনির সাহায্য লাগে না। যেমন দেখো তুমি নিজে একটু উচ্চারণ করো, দেখো অ মানে স্বরে অ, আ হর্ষই দীর্ঘই ইত্যাদি, এগুলো উচ্চারণ করতে কি আমার অন্য কোনো ধ্বনির প্রয়োজন হয়নি। এখন দেখো ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনিটা কি, এই যে আমি এখানে বলতেছি ক, ক বলার পরে আমার অ একটা শব্দ আসছে, তুমি আবার বলো, আবার বলার চেষ্টা করো, ক ক বলার সাথে আমার অ ধ্বনিটার সাথে কি যুক্ত হয়েছে। তার তেমনি খ, খ বলতে গেলেও আমাদের কি এই অ ধ্বনিটা আমাদের সাথে আসছে। তারপরে কি গ, ঘ, লক্ষ্য করছো শিক্ষার্থীরা যে এই বর্ণগুলো বা এই ধ্বনিগুলো উচ্চারণ করতে কি আমার অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে। আর এই যে ব্যঞ্জন ধ্বনি, এটা উচ্চারণ করার সময় আমার কি যেমন ক, খ, গ এগুলো উচ্চারণ করতে আমার অ ধ্বনিটা আমার এগুলোর সাথে যুক্ত হয়েছে, সেজন্য এগুলোকে কি ব্যঞ্জন ধ্বনি বলে। এখন দেখো প্রশ্নটা অনুযায়ী আমরা আলোচনা করি যে ধ্বনি কাকে বলে, ধ্বনি কত প্রকার ও কি কি, উদাহরণ সহ সংজ্ঞা দাও। তাহলে তুমি ধ্বনি কাকে বলে, ধ্বনি লিখবে, ধ্বনি লেখার পরে ধ্বনি কত প্রকার ও কি কি তুমি এভাবে লিখবে। বাংলা ভাষায় ধ্বনিগুলোকে কি প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি। তারপর তোমাকে এখানে বলেছে উদাহরণ সহ সংজ্ঞা দাও, আমি কিন্তু